হ্যালো ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবর মতো আজও আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে দারুণ একটি সেটিংস নিয়ে আলোচনা করবো জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংস ছোট্ট একটি সেটিংস দেখাবো এটাতে আপনাদের এটা জাস্ট আমাকে একজন আশ করেছিল আমার একটি বিষয়ের দিকে যার কারণে আমি এই ভিডিওটি ভাবলাম যে আপনাদের মাঝে তৈরি করে দিই আপনাদের হয়তো উপকার আসতে পারে এই জন্য এই ভিডিওটি তৈরি করা তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের উপকার আসবে তো এটা করার জন্য আপনাকে জাস্ট একটা সেটিংস যেতে হবে সেটিংস আসার পর আপনি ডিসপ্লে এর উপরে কিছু টেক্সট অ্যাড করবেন এই জিনিসগুলো আপনারা কেউই বোঝেন না যে ডিসপ্লে এর উপরে কীভাবে লক করলে আপনার নিজস্ব কিছু টেক্সট শো করবে অটোমেটিক্যালি এটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করা যায় কিন্তু আজকে দেখিয়ে কীভাবে সেটিংসের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে এটা করে নিতে পারবেন তো দেখুন আমি এখন সরাসরি সেটিংস বাটনে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সরাসরি সিকিউরিটি বাটনে চলে আসবেন এখান থেকে সিকিউরিটিতে ক্লিক দিবেন সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনার ফোনে একটি লক করে নেবেন আপনার ফোনে যে লকটি ভালো লাগবে সেই ধরনের একটু লক করে নেবেন এখান থেকে আপনি তো আমি চাইতেছি একটু পিন লক করে নিব ছোট্ট একটি লক তা দেখুন আমি এখানে একটি পিন লক সেট করবো পিন লকটি সেট করার পরে এখান থেকে জাস্ট আপনাকে কিছু টেক্সট আপনার ডিসপ্লে এর উপরে কিছু টেক্সট এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি একটা মজার বিষয় দেখে আমার ফোনটি জাস্ট একবার লক করি দেখুন লক করার পরে আমার ফোনটা অন করলাম অন করার পরে কিন্তু এখানে কোনো টেক্সট বা আদার্স কোনো কিছু শো করতেছে না দেখুন কোনো টেক্সট নেই আমি এখন লক টু ওপেন করি লক টু ওপেন করার পরে এখন আমি যে বিষয়টা দেখাবে সেটা হলো আমি এখন কিছু টেক্সট আমার এর উপরে কিছু টেক্সট অ্যাড হবে সেরকম কিছু দেখাবো এখান থেকে এটা করার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে সরাসরি এখান থেকে দেখুন স্ক্রিন লক যেহেতু আছে পাশে দেখুন একটি সেটিংসের আইকন চিহ্ন আছে সরাসরি সেটিংস আইকনে ক্লিক দিবেন এই সেটিংস আইখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কত সে সময় পরপর লক করতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন টাইমটা তো আমি চাইতেছি আমি শুধু জাস্ট ই করবো লক স্ক্রিনের উপর একটা মেসেজ লিখব এই মেসেজটা লিখতে হবে তা আমি বাংলায় লিখবো না আমি ইংলিশে লিখে দিই তো দেখুন আমি জাস্ট লিখলাম ওয়েলকাম সরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শর্টকটে লিখি লাস্টে বাংলায় লিখি এই লক খুলতে গেলে ফোন নষ্ট হয়ে যাবে কেউ চেষ্টা করবেন না জাস্ট আমি আমার মনের মতো একটা কিছু লেখলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে কেউ চেষ্টা করবেন না এমন কিছু লেখা দেখলে অনেকেই কিন্তু ভয় হয়ে যাবে তখন কেউ লক খোলা ট্রাই ওটা না অনেক সময় তো আমি এটাকে সেভ করে দেবো এটাকে সেভ করে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে এটার পরে আমি যদি আমার ফোনটি এখন লক করি লক করার পরে এখন অবস্থা দেখুন লক করার পরে আমার ফোনটি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন উপরে সেই লেখাটি জাস্ট সিলাইড আকারে চলতেছে ওয়েলকাম টু আর চ্যানেল এই লক খুলতে গেলে নষ্ট হয়ে যাবে উপরে দেখুন বিভিন্ন ধরনের লেখাগুলো শো করতেছে অটোমেটিক্যালি